আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে আমরা ফার্স্ট ইংরেজিতে কথা বলতে পারি, কিভাবে আমরা আমাদের ইংলিশকে ইম্প্রুভ করতে পারি, কিভাবে আপনি খুব সহজে ইংলিশের স্কিল অর্জন করতে পারবেন। এই বিষয়গুলি যদি আপনি অর্জন করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই টিউটোরিয়ালে এমন কিছু বেসিক বিষয় তুলে ধরা হয়েছে যা ছাড়া আপনি ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন না। আপনাকে ফ্লুয়েন্টলি ইংলিশ কথা বলতে হলে অবশ্যই এই বেসিক শব্দের অর্থগুলো জেনে নিতে হবে, যা আপনার জন্য জানা অত্যন্ত প্রয়োজন। যে আমরা কিভাবে সহজে ইংলিশে কথা বলবো, কিভাবে আমরা সহজে ইংলিশ শিখব, সেই বিষয়গুলো জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সামান্য সময় ব্যয় করুন, দেখবেন আপনার জ্ঞান অর্জন অনেক বেশি হবে এবং আপনার ইংলিশ কথা বলার মতন অনেক বিষয় যা আপনি সহজে আয়ত্ত করে নিতে পারবেন এবং সহজে মনে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি দেখা শেষ হলে একটা লাইক এবং কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না। তবে চলুন না যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। ইট, দেখুন ইট এর বাংলা অর্থ হবে খাওয়া। ইট অর্থ হলো খাওয়া। আবার ইজি, ইজি এর বাংলা অর্থ হবে সহজ। ইজি এর বাংলা অর্থ হবে সহজ। কিউরিয়াস, কিউরিয়াস অর্থ হলো কৌতূহলী। কিউরিয়াস অর্থ হলো কৌতূহলী। বেসিক, বেসিক অর্থ হলো মৌলিক। বেসিক অর্থ হলো মৌলিক। হোয়াট এর বাংলা হবে কি। হোয়াট এর বাংলা হবে কি। হাই, এটা হবে ওহে বা হাই। গিভ, বাংলা অর্থ হলো দেওয়া। গিভ এর বাংলা অর্থ হলো দেওয়া। হেয়ার, হেয়ার এর বাংলা মেন দাঁড়াবে সোনা, অর্থ হলো সোনা। হেয়ার অর্থ হলো সোনা। কিফ এর বাংলা অর্থ হবে রাখা। কিফ এর বাংলা অর্থ হবে রাখা। লস, লস অর্থ হলো হারানো। লস অর্থ হলো হারানো। টাইম, টাইম অর্থ হলো সময়। টাইম অর্থ হলো সময়। ডে এর বাংলা অর্থ দাঁড়াবে দিন। ডে, দিন। আবার উইক, উইক অর্থ দাঁড়াবে সপ্তাহ। উইক অর্থ দাঁড়াবে সপ্তাহ। ফর্ট নাইট, ফর্ট নাইট অর্থ হলো এক পক্ষ। আবার মান্থ অর্থ হলো মাস। মান্থ মিন মাস। ইয়ার মিন বছর। ইয়ার অর্থ দাঁড়াবে বাংলায় বছর। অ্যানুয়াল অর্থ হলো বার্ষিক। অ্যানুয়াল অর্থ হলো বার্ষিক। অ্যাজ, অ্যাজ অর্থ হলো যুগ বা বয়স। অ্যাজ অর্থ হলো যুগ বা বয়স। পিরিয়ড, পিরিয়ড অর্থ হলো কাল বা সময়। পিরিয়ড অর্থ হলো কাল বা সময়। ইরা, ইরা অর্থ হলো যুগ। ইরা অর্থ হলো যুগ। লিফ এয়ার, লিফ এয়ার অর্থ হলো অধিবর্ষ। লিফ এয়ার অর্থ হলো অধিবর্ষ। ফ্রাইডে অর্থ হলো শুক্রবার। ফ্রাইডে অর্থ হলো শুক্রবার। টুডে অর্থ হলো আজ। টুডে অর্থ হলো আজ।
টোমরো, টোমরো অর্থ হলো আগামীকাল, টোমরো অর্থ হলো আগামীকাল। ইয়েস্টারডে, ইয়েস্টারডে মিন গতকাল। লিভ অর্থ হলো ত্যাগ করা বা সারা। গ্রো অর্থ হলো জন্মানো, গ্রো অর্থ হলো জন্মানো। ফিল অর্থ হলো অনুভব করা, ফিল মিন অনুভব করা। ড্রিঙ্ক অর্থ হলো পান করা, ড্রিঙ্ক অর্থ হলো পান করা। কাম অর্থ হলো আশা, কাম মিন আশা। বিল্ড, বিল্ড অর্থ হলো নির্মাণ করা, বিল্ড অর্থ হলো নির্মাণ করা। প্রিভিয়াস ডে অর্থ হলো পূর্বদিন, প্রিভিয়াস ডে অর্থ হলো পূর্বদিন। কস্ট অর্থ হলো দাম করা, কস্ট অর্থ হলো দাম করা। নেক্সট ডে অর্থ হলো পরের দিন, নেক্সট ডে অর্থ হলো পরের দিন। আল্টিমো অর্থ হলো গত মাস, আল্টিমো অর্থ হলো গত মাস। সুন অর্থ হলো শীঘ্রই, সুন অর্থ হলো শীঘ্রই। ক্যান অর্থ হলো পারা, ক্যান অর্থ হলো পারা। বি, বি অর্থ হলো হওয়া, বি অর্থ হলো হওয়া। সি অর্থ হলো দেখা, সি অর্থ হলো দেখা। অন টাইম অর্থ হলো কাটায় কাটায়, অন টাইম অর্থ হলো কাটায় কাটায়। আউট অফ টাইম, আউট অফ টাইম অর্থ হলো হাতে সময় নাই, আউট অফ টাইম অর্থ হলো হাতে সময় নাই। অ্যারাইভেল টাইম অর্থ হলো পৌঁছানোর সময়, অ্যারাইভেল টাইম অর্থ হলো পৌঁছানোর সময়। ডিপাচার টাইম, ডিপাচার টাইম ছাড়ার সময়। এগো অর্থ হলো আগে, লং এগো অনেক আগে। ম্যানি অনেক, ম্যানি মিন অনেক। ইন দ্য পাস্ট অতীতে, ইন দ্য পাস্ট অতীতে। ইন দ্য ফিউচার, ইন দ্য ফিউচার ভবিষ্যতে। হোয়াট এলস, হোয়াট এলস অর্থ হলো আর কি, হোয়াট এলস অর্থ হলো আর কি। সাম, সাম অর্থ হলো যোগফল, সাম অর্থ হলো যোগফল। ডিভিশন, ডিভিশন অর্থ হলো ভাগ, ডিভিশন অর্থ হলো ভাগ। নাম্বার অর্থ হলো সংখ্যা, নাম্বার অর্থ হলো সংখ্যা। প্রাইম অর্থ হলো মৌলিক, প্রাইম অর্থ হলো মৌলিক। ইন্টারেস্ট অর্থ হলো সুদ বা লাভ। প্রফিট অর্থ হলো লাভ। লস মিন ক্ষতি, লস অর্থ হলো ক্ষতি। ইম্পোজ, ইম্পোজ অর্থ হলো চাপানো, ইম্পোজ অর্থ হলো চাপানো।
হপ হপ অর্থ হলো আশা করা, হপ অর্থ হলো আশা করা। থ্যাংক অর্থ হলো ধন্যবাদ, থ্যাংক অর্থ হলো ধন্যবাদ। ইট ইট অর্থ হলো খাওয়া, ইট অর্থ হলো খাওয়া। ইজি অর্থ হলো সহজ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি আপনারা এই টিউটোরিয়ালের মাধ্যমে খুব সহজে ইংলিশে অনর্গল কথা বলা শিখতে পারবেন এবং এই বিষয়গুলো নিজেরা খুব সহজে আয়ত্ত করে মনে রাখতে পারবেন। তো ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে নিতে ভুলে যেয়ে থাকেন সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেলবটনটি বাজিয়ে নিন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার পরপরই আপনারা তা দেখে নিতে পারেন সবার আগে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।